হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জান্নাতুন নাহার্স ব্লগ। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে অনেক আগের একটা ভিডিও, মানে 31st নাইটে করা ভিডিও, যেটা কি না আমি একদমই মানে সময়ের অভাবে আপলোড করতে পারিনি, এডিটও করতে পারিনি। তো হোয়াট এভার, আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা 31st নাইটে কী কী করলাম, কীভাবে এনজয় করলাম। তো আমরা আসলে চলে আসছিলাম আমার ফ্রেন্ডের বাসায়, আর এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড হচ্ছে টিস্যু পেপারের সাথে নাজেহাল অবস্থা তার, আর সে অলরেডি রান্নাবান্না শুরু করে দিছে। আর এদিকে আমার হাজবেন্ড জানি না, সে জানালা দেখি কি উকি ঝুঁকি মারে দেখছিল আর কি। আর আমি একটু আমার ফ্রেন্ডকে হেল্প করছিলাম সাসলিক বানাইতে, এটা হচ্ছে চিকেন সাসলিক ছিল, আগে থেকেই মেরিনেট করে রাখছিল। আর আমাদের বাংলায় একটা প্রবাদ আছে না যে রাধে সে চুলো বাঁধে, এটা আসলে আমার ফ্রেন্ডের সাথে পারফেক্টভাবে যায়, কারণ সে যেভাবে সব কিছু মানে একদম মানে অর্গানাইজড করে রান্নাবান্না থেকে শুরু করে, তারপরে আবার হচ্ছে নিজেকে মেনটেন করে রাখা, মানে যে কোনো পার্টি হলেই মানে ওকে দেখে আসলে অনেক কিছু শেখার আছে। তো যাই হোক, সব কিছু বানানো হয়ে যাওয়ার পরে আমরা টেবিলে নিয়ে এসে রাখলাম, এখানে অনেক খাবার দাবার আছে রাখা, আরও কিছু আছে বাইরেও, বিরিয়ানিও রান্না করছে। তো আমরা খাওয়া দাওয়া করছিলাম, সাথে এখানে একটু খেলাধুলা হচ্ছিল, আমি আর আমার ফ্রেন্ডের হাজবেন্ড আমরা দুজন আগেই হেরে বসে আছি, আর এখানে আমার হাজবেন্ড আর আমার ফ্রেন্ডের মধ্যে এখন ব্যাটল চলছে। তো আমরা আসলে এটা একদমই ঘরোয়া পরিবেশ ছিল 31st বলে যে একদম মানে সেই আকারের পার্টি সেরকম কোনো কিছুই ছিল না, বাট আমরা আমাদের মতো এনজয় করছি। এখানে আমরা একটু নাচানাচি করছিলাম হচ্ছে তখনকার যেই মানে ফেমাস যেই ভাইরাল গানের সাথে, জামাল কদু। তো আমাদের তো আর ওয়াইনের গ্লাস নাই, তো আমরা হচ্ছে দইয়ের ডিব্বা এক একজন মাথার মধ্যে নিয়ে মানে মাথার উপরে বসায় তারপর হচ্ছে ট্রাই করছিলাম আর কি। তো এখানে আমি আবার ফালাই টালাই দিয়ে অবস্থা খারাপ। তো যাই হোক, যেভাবে যেরকমই হোক আমাদের আসলে সময়টা খুবই ভালো কাটছে। সো এই ছিল আমার 31st আপডেট। আল্লাহ হাফেজ।